তো কলপ সাফ করার কথা তো নবীজি বলেছেন, তো ওরা বলছে আমরা সেই কলপটাই সাফ করতেছি। হুহ হুহ করতে করতে কেউ কেউ বেহুশ হয়ে যায়, কেউ কেউ অ্যাবনর্মাল হয়ে যায়। হুজুর বলেন, আরে তোরা চিন্তা করিস না, ও ফানাফিল্লা হয়ে গেছে, ওই ব্যক্তি আর ওই ব্যক্তি নেই, ও আল্লাহ হয়ে গেছে। এই ভণ্ডামি বাংলার জমিনে চলছে আবহমান কাল থেকে। বাংলার জমিনে সাধারণ শরণ প্রাণ মুসলমানদেরকে দিনের নামে, ইসলামের নামে, জিকিরের নামে ধোঁকা দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। চলবো মোরা সিরাতে মুস্তাকিমে, বক্র পথে চলবো না, ভণ্ডদের ওই সঙ্গী হয়ে তাগুতের পথে ভিড়বো না। চলবো মোরা সিরাতে মুস্তাকিমে, বক্র পথে চলবো না, ভণ্ডদের ওই সঙ্গী হয়ে তাগুতের পথে ভিড়বো না। হকের সাথে বাতিলের যত বাধুক না সংঘাত, আল্লাহর দিন গালেব করতে হাতে মেলাবো হাত। মুক্তির কি পথ, দাওয়াত জিহাদ, লিল্লাহে তাকবীর, মুজাদ্দিদিয়া তরিকা, নকশাবন্দিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, এক এক তরিকায় এক এক প্যাটার্নে জিকির করা হয়ে থাকে। মুজাদ্দিদিয়া তরিকার জিকির হচ্ছে ছয় লতিফার জিকির। তারা বলছেন গোটা দেহের ভিতরে দশটা লতিফা আছে, কয়টা? কলব সাফ করার পদ্ধতি নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। জিকির তিনি যেভাবে করেছেন সেভাবেই করতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে যেভাবে শিখিয়েছেন, তারা যেভাবে অনুশীলন করেছেন দিন, সেই মাসলাক অনুযায়ী, সেই পদ্ধতি অনুযায়ী দিন পালন করতে হবে। ভিন্ন কোনো পথে, সরল বা সঠিক পথের সন্ধান পাওয়া যাবে না। পথ হবে একটাই, সিরাতে মুস্তাকিম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال كنا نحن عند النبي صلى الله عليه وسلم فقدت قدا وقدت قدين عن يمينه وقدت قدين عن يساره ثم وضع يده على قد الأوسط ثم تلا هذه الآية وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, ময়মনসিংহ দক্ষিণ সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ইসলামী সম্মেলনের ইনশাআল্লাহ রব্বুল আলামিনের জন্য, যার ওই কান্তিক মেহরবানিতে আজকের এই সুন্দর ঘন মুহূর্তে শীতের তীব্রতা উপেক্ষা করে, কুয়াশার ঘন জাল বিদীর্ণ করে, আরামের বিছানাকে পরিত্যাগ করে,
রাত্রের ঘুমকে কিছু সময়ের জন্য ঝেড়ে ফেলে দিয়ে কিতাব ও সুন্নার আলোচনা শোনার জন্য এই ময়দানে সমবেত হতে পেরেছি, যার ঐকান্তিক অনুগ্রহে এটা সম্ভব হয়েছে। সেই মহান রব্বে করিমের দরবারে কালেমাতু শুকর আদা করার নিমিত্তে সকলেই পাঠ করি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে বেজার না খুশি? তাহলে খুশির সাথে সকলেই পাঠ করি আলহামদুলিল্লাহ। অতঃপর সমস্ত দরুদ ও সালাত বর্ষিত হোক সে আখিরি জামানার পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা বুলবুলে মদিনা মুফাখখারে মওজুদাত সাহিবুল কিবলাতাইন ওয়া হিজরাতাইন জাতির কৌস্তুকমণি আরবের শিরোমণি মানবের মাথার মণি আমিনার দুলাল সন্ধির স্থপয়িতা মজলুম মানুষের বন্ধু কিয়ামতের কাণ্ডারি হিদায়তের দীপ্ত নকীব মহাবিপ্লবের মহানায়ক জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মতো কোনো মানুষ অদ্যাবধি এই পৃথিবীর মাটিতে জন্মগ্রহণ করেন নাই এবং যার মতো কোনো মানব কিয়ামত উষার উদয়কাল পর্যন্ত এই বিশ্ব চরাচরে আগমন করবেন না, সেই সর্বশেষ ও চূড়ান্ত রাসূলের উপরে কিয়ামত পর্যন্ত সমস্ত দরুদ এবং সালাত বর্ষিত হোক, সবাই বলি আমিন। সম্মানিত সুধি মণ্ডলী, রাত্রি গভীরতম পর্যায়ে চলে গেছে, আপনাদের ধৈর্যের পরীক্ষা না নিয়ে সরাসরি আলোচনায় প্রবৃত্ত হতে চাই, আর সে আলোচনার বিষয়বস্তু হচ্ছে সিরাতে মুস্তাকিমের পরিচয়। আমরা জানি প্রত্যেককেই আমরা সালাতে দাঁড়িয়ে সুরাতুল ফাতিহা পাঠ করি, আর এই সুরাতুল ফাতিহার ভিতরে অনেকগুলো বিষয় আমরা আল্লাহ পাকের কাছে চাই, তন্মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে সিরাতে মুস্তাকিম চাই। কি চাই বলেন, কথা বলেন, কি চাই? সিরাতে মুস্তাকিম আয়াতটা কি? ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দান করো, হে আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাও, হে আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে অধিষ্ঠিত রাখো। এই কথাটা আমরা সকলেই বলে থাকি, যেহেতু সালাত আদায় করতে গেলে সুরাতুল ফাতিহা ছাড়া কোনো সালাত হয় না, সুরাতুল ফাতিহা পাঠ করতেই হয়, একাকী নামাজ পড়লে পাঠ করতে হয়, আবার যদি ইমামের পিছনে সালাত আদায় করি তখনও পাঠ করতে হয়। যদিও আমাদের পারিপার্শ্বিক একটি বড় সমাজ রয়েছে যাদের পরিচয়গত নাম হচ্ছে হানাফি, তারা ইমামের পিছনে সুরাতুল ফাতিহা পাঠ করেন না, কিন্তু বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারি মুসলিম সহ অন্যান্য কুতুবুস সিত্তার কিতাবের ভিতরে অন্যান্য চারখানা সুনানের কিতাবের মধ্যে স্পষ্ট রূপে জানিয়ে দিয়ে গেলেন, যে ব্যক্তি সুরা ফাতিহা পাঠ করে না তার নামাজ হয় না। যে ব্যক্তি সুরা ফাতিহা পাঠ করল না সে ব্যক্তির নামাজ খেদাজ খেদাজ খেদাজ, অঙ্গহীন অঙ্গহীন অঙ্গহীন, এ কথা বলে বিশ্বনবী স্পষ্ট রূপে জানিয়ে দিয়ে গেছেন। ইমাম হোক মুক্তাদি হোক প্রত্যেকেরই সুরা ফাতিহা পাঠ করতেই হবে, কথা ঠিক কিনা? আমরা পাঠ করি তো, আহলে হাদিস আন্দোলন এই বিশুদ্ধ সালাত আদা করার জন্য বাংলার জনগণকে আহ্বান করে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বসে আছেন মদিনার মসজিদে, হযরত জাবির বিন আব্দুল্লাহ বলতেছেন, আমরা নবীজির দরবারে বসা ছিলাম, আল্লাহর নবী একটি সরল রেখা টান দিলেন। সরল রেখা চেনেন? কয় জায়গায় বাঁকা থাকলে তাকে সরল রেখা বলা হয়? দু জায়গায়, এক জায়গায় বাঁকা থাকলে, কোনো জায়গায় যদি বাঁকা থাকে সেটা কি সরল রেখা হবে? সরল রেখা মানে হচ্ছে সোজা রেখা।
বিশ্বনবী একটি সরলরেখা টান দিলেন, ডান দিক থেকে দুইটা সরল রেখা টানলেন, দুইটা পার্শ্ব রেখা টানলেন, বাম দিক থেকে দুইটা পার্শ্ব রেখা টানলেন, একটি সরল রেখা অঙ্কন করার পরে ডান পার্শ্ব থেকে দুইটি, বাম পার্শ্ব থেকে দুইটি, মোট কয়টি হলো? চারটি। বাম পাশে দুইটা টানলেন, ডান পাশে দুইটা টানলেন, বাম পাশে দুইটা টানলেন, মূল সরলরেখার ডানে এবং বামে রেখা হলো কয়টি? চারটি। চারটি রেখা টান দিলেন। অতঃপর প্রিয় নবী মাঝখানের সরল রেখার উপরে হাত সংস্থাপন করলেন, যেই সরল রেখাটা প্রথম টান দিয়েছিলেন সেই সরল রেখাটির উপরে তিনি হস্ত স্থাপন করলেন। অতঃপর কুরআনুল করিমের সূরা আনআম থেকে 153 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম। হে আমার উম্মতেরা শোনো, হে জগৎ বাসী শুনে রেখে দাও, আমি আল্লাহর নবী, আমি যেই সরল রেখাটির উপরে হাত স্থাপন করেছি এটা আল্লাহ প্রদত্ত এই আয়াতের ব্যাখ্যা। ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিম, মহান আল্লাহ বলছেন এটাই হলো আমার সিরাতে মুস্তাকিম। ফাত্তাবিউহু, এই সিরাতে মুস্তাকিমের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, ডানের দুই, বামের দুই, দুইয়ে দুইয়ে চার, এই একাধিক রেখার অনুসরণ তোমরা করো। যদি তোমরা সিরাতে মুস্তাকিমকে বাদ দিয়ে ডানের এবং বায়ের রেখাগুলার অনুসরণ করো তাহলে অবশ্যই তোমরা সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে যাবে, সিরাতে মুস্তাকিম থেকে তোমরা ডাইভার্ট হয়ে যাবে, অন্যদিকে চলে যাবে। আমরা কি সিরাতে মুস্তাকিম থেকে অন্যদিকে যেতে চাই? আমাদের চলার পথ হবে একটাই, তার নাম কি? সিরাতে মুস্তাকিম। যেহেতু বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে অধিষ্ঠিত রাখো। পৃথিবীতে মাজহাব কয়টি? চারটি। তরিকা কয়টি? চারটি। মূল আর কি, শাখা প্রশাখা অনেক আছে। মূল মাজহাব সরকারিভাবে রেজিস্ট্রি হয়েছে যেগুলো চারটি, আর তরিকাও বাংলাদেশে পাক ভারত উপমহাদেশে চারটি। চারটি মাজহাবের নাম অনেকে জানেন কিন্তু চারটি তরিকার নাম কি জানেন? কেন? মুজাদ্দিদিয়া তরিকা, নকশাবন্দিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, চিশতিয়া তরিকা। এক এক তরিকায় এক এক প্যাটার্নে জিকির করা হয়ে থাকে। মুজাদ্দিদিয়া তরিকার জিকির হচ্ছে ছয় লতিফার জিকির। তারা বলছেন গোটা দেহের ভিতরে দশটা লতিফা আছে, কয়টা? কথা বলছেন না কেন? কি ঠান্ডা হয়ে গেছেন নাকি? কয়টা? দশ। আব, আতাস, খাক, বাদ, এই চারটা সব জায়গায় আছে, এই চারটা শরীরের সব জায়গায় বিদ্যমান, আর ছয়টা হচ্ছে ছয় জায়গায় রয়েছে। নাভির নিচে একটা, ডান স্তনের দু আঙ্গুল নিচে একটা, ডান স্তনের দু আঙ্গুল উপরে একটা, কপালে একটা, বাম স্তনের দু আঙ্গুল উপরে একটা, বাম স্তনের দু আঙ্গুল নিচে একটা। এই ছয় লতিফায় জিকির করলে আল্লাহকে পাওয়া যাবে, নাভির নিচ থেকে ফিস ফিস করে উঠবে না, হ্যাঁ,
কপাল পর্যন্ত চলে যাবে এই ধার দিয়ে, ডান ধার দিয়ে না, না হ্যাঁ, এখন আবার নিচে আসবে, ইল্লাল্লাহ, বাম স্তনের নিচে দু আঙ্গুল নিচে হচ্ছে কলব, বাম স্তনের দু আঙ্গুল উপরে হচ্ছে রুহ, এখান থেকে কপাল থেকে রুহে ড্রপ খেয়ে কলবে গিয়ে ধাক্কা মারবে, ইল্লাল্লাহ আপনারা পারবেন না, 11 বছর ট্রেনিং করার ফসল এটা। এখন কিছু সময় পর একটা প্রমোশন হয়ে যাবে, লা ইলাহা বলা লাগবে না, শুধু বলতে হবে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, কলবে ধাক্কা মারতে হবে, কলব সাফ হবে। কিছু সময় পর সেকেন্ড প্রমোশন হবে, ইল্লাল্লাহ শব্দের ইল্লা বাদ চলে যাবে, শুধু থাকবে আল্লাহ 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 আল্লাহ, এভাবে কিছু সময় পর লাস্ট প্রমোশন হয়ে যাবে, আল্লাহ এতটা বলা লাগবে না, আল্লাহু শব্দের আলিফ লাম সাইলেন্ট করে দিতে হবে, শুধু থাকবে হু 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 হু, এভাবে শুধু কলবে হ্যামারিং হবে, এতে নাকি কলব সাফ হয়ে যাবে। আর কলব সাফ হওয়ার কথাটা নবীজি বলেছেন, মুসলিম শরীফের হাদিস, রাসূল বলছেন আলা ইন্না ফিল জাসাদে মুদগা, সাবধান, গোটা দেহের ভিতরে একটা গোস্তের টুকরা রয়েছে, ইদা সালুহাল জাসাদু ইদা সালুহাত সালুহাল জাসাদ, যখন সেই গোস্তের টুকরাটা পরিশুদ্ধ হয়ে যাবে গোটা দেহ পরিশুদ্ধ হয়ে যাবে, ওয়াইদা ফাসাদাল জাসাদু ফাসাদাল ফাসাদা ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যখন সেই গোস্তের টুকরাটা নষ্ট হয়ে যাবে গোটা দেহ নষ্ট হয়ে যাবে, আলা ওয়াহিয়াল কলব, সাবধান, সেই গোস্তের টুকরার নাম হচ্ছে কলব। তাহলে কলবটা যদি সাফ হয়ে যায়, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, তখন সেই দেহটা সব পরিপূর্ণ সাফ হয়ে যাবে। তো কলব সাফ করার কথা তো নবীজি বলেছেন, তো ওরা বলছে আমরা সেই কলবটাই সাফ করতেছি, হুহ হুহ করতে করতে কেউ কেউ বেহুশ হয়ে যায়, কেউ কেউ অ্যাবনর্মাল হয়ে যায়, পুরা অস্বাভাবিক হয়ে যায়, কারোর পরনের বস্ত্র নিঃসাড়ে আপনার স্খলিত হয়ে যায়, পরিধানে আর বস্ত্র থাকে না, ভেতরে সদর ঘাট বেরিয়ে যায়, পুরা মারেফাতের কাপড় পরে সে নাচানাচি করতে থাকে, লোকেরা বলে হুজুর ওর তো বস্ত্র খুলে গেছে, হুজুর বলেন আরে তোরা চিন্তা করিস না, ও ফানাফিল্লা হয়ে গেছে, ওই ব্যক্তি আর ওই ব্যক্তি নেই, ও আল্লাহ হয়ে গেছে। জোরে কান, আরো জোরে, এই ভান্ডামি বাংলার জমিনে চলছে আবহমান কাল থেকে, বাংলার জমিনে সাধারণ শরণ প্রাণ মুসলমানদেরকে দিনের নামে ইসলামের নামে জিকিরের নামে ধোঁকা দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই বিভ্রান্তির অপনোদন চায়। চলবে না এগুলা, কলব সাফ করার পদ্ধতি নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, জিকির তিনি যেভাবে করেছেন সেভাবেই করতে হবে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে যেভাবে শিখিয়েছেন, তারা যেভাবে অনুশীলন করেছেন দিন, সেই মাসলাক অনুযায়ী সেই পদ্ধতি অনুযায়ী দিন পালন করতে হবে, ভিন্ন কোনো পথে সরল বা সঠিক পথের সন্ধান পাওয়া যাবে না, পথ হবে একটাই, সিরাতে মুস্তাকিম। এজন্য আহলে হাদিস চার তরিকা তো মানেই না, চার মাযহাবও মানে না। আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাযহাবে ছিলেন?
বলেন, জানেন কেউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফি মাজহাবে ছিলেন, কথা সঠিক? হানাফি মাজহাবে ছিলেন, কথা সঠিক? হাম্বলি বা মালিকিতে ছিলেন, কথা কি সঠিক? না, কারণ মাজহাবি সৃষ্টি হয়েছে 400 হিজরির পরে। এ কথাটা কে বলেছেন? ভারত গুরু শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার হুজ্জাতুল্লাহিল বালেগার ভিতরে বলছেন, এ'লাম আন্নান্নাসা কানু ক্বাবলা মিয়াতির রাবিআতি গায়রা মুজতামিঈনা আলা মাযহাবিন মুআয়্যিনিন। হে সুধী, জেনে রেখে দাও, 400 হিজরির আগে দুনিয়ার মুসলমান নির্দিষ্টভাবে কোন মাযহাবের উপরে অধিষ্ঠিত ছিল না, খালেস করে কারো তাকলিদ করত না এবং নির্দিষ্টভাবে কোন মাযহাবের অনুসারী হিসাবে পরিচয় দান করত না। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো মাযহাবে থেকে থাকেন আর সেই মাযহাবটি যদি আমরা পেয়ে যাই, তাহলে সেটাই সবচেয়েতে বড় মাযহাব হবে না? সেই মাযহাবটা মানতে কারোর আপত্তি থাকবে? থাকবে না। আসেন, নবীজি একটা মাযহাবে ছিলেন, আমি বললে বিশ্বাস হবে? আমার কথা না, আল্লাহ বলেছেন। দেখেন তো রাসূলের মাযহাব কোনটি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। ইয়াসিন শব্দের অর্থ কি আল্লাহই জানেন। ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কুরআনের শপথ। ইন্নাকা লামিনাল মুরসালিন, হে নবী, নিশ্চয় আপনি প্রেরিত পুরুষ গণের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক ওহির কালাম দিয়ে যাদেরকে নবী করে পৃথিবীতে পাঠিয়েছেন আপনি তাদের ভিতরে অন্যতম রাসূল, অন্যতম নবী। আলা সিরাতিম মুস্তাকিম, আর আপনি সিরাতে মুস্তাকিমের উপরে অধিষ্ঠিত রয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে রাসূলের মাযহাব হচ্ছে সিরাতে মুস্তাকিম, যেটা আল্লাহ বলেছেন, আর সেই মাযহাবের উপরে থাকার জন্যই আমরা দৈনিক 5 বার অসংখ্য সালাতে প্রত্যেক রাকাতে রাকাতে বলতেছি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাও। মাবুদ, আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে অধিষ্ঠিত রাখো, আমি যেন সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত না হয়ে যাই, আমি যেন ডাইভার্ট না হয়ে যাই। আল্লাহ আমাকে তুমি সিরাতে মুস্তাকিমের উপরে রাখো, কারণ সিরাতে মুস্তাকিম একটি স্বর্গীয় সিঁড়ি, জান্নাতি সিঁড়ি, যার এক প্রান্ত জান্নাতে আর এক প্রান্ত দুনিয়াতে। এই সিরাতে মুস্তাকিমের এই সিঁড়ি বেয়ে যেই ব্যক্তি চলতে পারবে, অপর প্রান্তে জান্নাতের ভিতরে সামিল হয়ে যাবে। চলব মোরা সিরাতে মুস্তাকিমে, বক্র পথে চলব না ভণ্ডদের ওই সঙ্গী হয়ে, তাগুতের পথে ভিড়ব না। চলব মোরা সিরাতে মুস্তাকিমে, বক্র পথে চলব না ভণ্ডদের ওই সঙ্গী হয়ে, তাগুতের পথে ভিড়ব না। হকের সাথে বাতিলের যত বাধক না সংঘাত, আল্লাহর দিন গালেব করতে হাতে মেলাবো হাত। মুক্তির কি পথ, দাওয়া তো জিহাদ, লিল্লাহে তাকবীর। এটাই আহলে হাদিস আন্দোলনের চাওয়া, সিরাতে মুস্তাকিমে চলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
وَإِنَّ بَنِي إِسْرَائِيلَ تَفَرَّقَتْ عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ مِلَّةً وَتَفْتَرِكُ أُمَّتِي عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ مِلَّةً كُلُّهُمْ فِي النَّارِ إِلَّا وَاحِدًا قِيلَ مَنْ هِيَ يَا رَسُولَ اللَّهِ قَالَ مَا أَنَا عَلَيْهِ وَأَصْحَابِي وَفِي رِوَايَةٍ مَا أَنَا عليه وأصحابي اليوم أو كما قال رسول الله صلى الله عليه وسلم بشنبي بلچن بني إسرائيل ربان تطي فرقائي بوقت ہوئے چلو আর আমার উম্মত 73টি ফিরকায় বিভক্ত হবে। হাযওয়ান নাআল বিন নাআল, জুতার একখানি যেমন আরেকখানির স্বরূপ অনুরূপ অবস্থা হয়ে যাবে, তারা 72 ফিরকা, আর আমার উম্মত হবে 73 ফিরকা। জুতা কয়খান জুতা পরে? একখান না দুইখান? যারা মুখ বন্ধ করে বসে থাকলেন তারা একখান জুতা পরেন নাকি? তাহলে উত্তর দেন, জুতা কয়খান পরেন? ডান পায়ের জুতাখানা বাম পায়ের জুতার তলায় মেশাবেন, এই যে এক জোড়া জুতা এভাবে মিশাই দেবেন, তলায় তলায় মিশাই দেবেন, সোলে সোলে মিশাই দেখবেন একবারে সেম সেম হয়ে গেছে। ডান পায়েরটাও যে যে পরিমাণ লম্বা চওড়া, বাম পায়েরটাও সেই একই পরিমাণ লম্বা চওড়া, একটু উনিশ বিশ নাই। নবীজি এভাবে দৃষ্টান্ত দিলেন, হাদওয়ান নাআল বিন নাআল, জুতা দেয় একখানি আর একখানির স্বরূপ এমনভাবে মিশে যাবে। বনী ইসরাইলদের সাথে আমার উম্মত 72 ফিরকায় বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত 73টা ফিরকায় বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটি ফেরকা জাহান্নামে চলে যাবে। ইল্লা ওয়াহিদা, একটি ফেরকা মাত্র বাকি থাকবে, তারাই জান্নাতি হবে, এরা জাহান্নামে হবে না। এই একটা ফেরকা জান্নাতি হবে শোনার সাথে সাথে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন জিজ্ঞেস করলেন, কাইলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, সেই জান্নাতি ফেরকাটা কারা, তাদের নাম বলুন। বলেন তো তাদের নাম কি? আলে হাদিস, সাহস হয় না? হ্যাঁ, আপনারা তো বলবেন আমরা আলে হাদিস, সুতরাং আমাদের আলে হাদিসের নামটাই বলি। যারা হানাফি তারা বলবে হানাফিরাই জান্নাতে যাবে, যারা মালিকি তারা বলবে মালিকিরাই জান্নাতে যাবে। কিন্তু না, এর প্রশ্নের উত্তর রাসূলের কাছ থেকে নিতে হবে, যেহেতু প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছিল রাসূলের কাছে। আল্লাহ নবী একটা উত্তর দিলেন, ডেফিনেটলি কোনো সম্প্রদায়, কোনো গোষ্ঠী, কোনো মাজহাব, কোনো ফেরকার নাম তিনি না বলে একটা ফর্মুলা পাতিয়ে দিয়ে গেলেন, এই ফর্মুলা অনুযায়ী বিচার করে দেখো কারা জান্নাতি হবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাই কেরাম যে মতাদর্শের উপরে আছে, এর উপরে যারা থাকবে তারাই জান্নাতি হবে। আরেকটি রেওয়ায়েতে এসেছে, মানা আলাইহে ওয়া সাহাবি আলিয়াউম, আমি এবং আমার আজকের দিনের সাহাবাই কেরাম যে মতাদর্শের উপরে থাকবে তারাই শুধু জান্নাতি হবে। যেরকম সুবহানাল্লাহ, সুতরাং আপনাকে আমাকে সব দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহর নবী এবং তদীয় সাহাবায়ে কেরামের দিকে ফিরে যেতে হবে। এই দেখেন কেমনে ফিরতে হয়, একটা একটা জাজ্জল্যমান দলিল আপনাদের সামনে পেশ করি। যখন দুইজন দুরকম বলে, যখন মতভেদ হয়ে যায়, যখন ভিন্ন মত হয়ে যায়, তখন কিভাবে রাসূলের হাদিসের দিকে, কিভাবে কোরআনের দিকে ফিরতে হয়। মানা আলাইহি ওয়া সাহাবি, আল্লাহ এবং তদীয় রাসূলের দিকে ফিরে যাওয়ার দুই একটি দৃষ্টান্ত দিয়েই আমরা উপসংহারে চলে যাব ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সুনুহ নামক এলাকাতে ছিলেন। তিনি শোনার সঙ্গে সঙ্গে
ছুটতে ছুটতে নবীজির হুজরার দিকে চলে আসলেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতরে নবীজির লাশটা শোয়ানো আছে, চাদর দিয়ে ঢেকে রাখা আছে। চাদর উন্মোচন করলেন, নবীজির মুখটা বের হলো। নবীর মুখে আবু বকর চুম্বন দিলেন আর বললেন, হে নবী, বিশ্ব নবী, মরণেও আপনি পবিত্র রয়ে গেছেন যেমন জীবিত অবস্থায় আপনি পবিত্র ছিলেন। আপনি পবিত্র রয়েছেন যেমন ভাবে জীবিত অবস্থায় পবিত্র ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাইরে আসলেন, এসে দেখতে পেলেন ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে তলোয়ারটা ঘোরাচ্ছেন আর বলতেছেন, যে ব্যক্তি বলবে আমার নবী নাই, আমার নবী ইন্তেকাল করেছেন, যেই ব্যক্তি বলবে আমি তার মস্তকটা দ্বিখণ্ডিত করে দেব, আমার নবী কোনো দিন মরতে পারেন না। কে বলছে? ওমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমার কত বড় সাহাবা, ছোট না বড়? অনেক বড় সাহাবা। মর পরে যদি নবী হতো কেউ হতো সে ওমর। কে বলেছেন? রাসূল বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো ওমর নবী হয়ে যেত। জোরে কন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, শোনো, যেই পথ দিয়ে ওমর যায় ওই পথ দিয়ে শয়তান যায় না, ভয়ে যায় না। শয়তান মনে করেন যদি এরকম হাজি রুমাল আর একটা আবায়া জুব্বা কোব্বা গায়ে দিয়ে আমার মতো এরকম একটা বেশভূষা নিয়ে চলে যেত, ওমর হয়তো তাকে চিনতে পারতেন না। তারপরেও শয়তানের সাহসে কুলায় না, বাই চান্স যদি চিনে ফেলে তাহলে তো ব্যাটারি ডাউন করে দেবে একবারে, ওমরের সামনে যাওয়া যাবে না। ওমর এত বড় জলিলুল কদর সাহাবী, তিনি বলছেন, হাই সাবধান, আমার নবী কোনোদিন মরতে পারেন না, যে ব্যক্তি বলবে নবী মারা গেছেন আমি তার মস্তক দ্বিখণ্ডিত করে দেব। আপনারা কি কন, নবী মারা গেছেন না জীবিত আছেন এখনো? যারা মুখ বন্ধ করে বসে আছেন তারা মনে করছেন জীবিত আছে নাকি? নবী মারা গেছেন না জীবিত আছেন? এদেশের একদল নবী ভক্ত মানুষরা বলছে, না মরে নাই নবীজি, জেন্দা মরে নাই, নবীর কোনো মরণ টরণ নাই তাদের কাছে। আমি এতদিন ভাবতাম যে ম্যান ইজ মর্টাল, এই ব্যাপারে কোনো একতেলাফ নেই, মানুষ মরণশীল, মৃত্যুর ব্যাপারে কারোর কোনো একতেলাফ নেই। এখন দেখছি বাপরে বাপ, মৃত্যুতেও একতেলাফ। একদল বলছে নবী ইন্তেকাল করেছেন মারা গেছেন, আর একদল বলছে না মরে নাই। যাবেন কোথায়? জি, তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে নবী তো মানুষ না, নবী তো নূরের তৈরি। আস্তাগফিরুল্লাহ বলেন, আরো জোরে কোন আস্তাগফিরুল্লাহ। রাসুলকে যারা নূরের তৈরি বলেছে তাদের মতো এতিম হতভাগা আর নেই। আরে নূরের তৈরি রাসুল হলে আমাদের গর্ব আর কি থাকলো? মানুষের নবী মানুষ ছিলেন, এটাই তো মানব জাতির জন্য গৌরবের বিষয়, ঠিক কিনা? কিন্তু তারা বলছে মানুষ না নূর। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে রক্তাক্ত হলেন, দাঁত ভেঙে গেল, ফিঙ্কি দিয়ে ভিতর থেকে রক্ত পড়তে লাগলো। আল্লাহর নবী যদি মাটির তৈরি না হতেন, মানুষ না হতেন, তার দেহ থেকে রক্ত বের হতো না, তার দেহ থেকে নূরের তাজাল্লি বের হতে থাকতো, তাই না? নূর বের হতো। তা কি বেরিয়েছিল? কি বেরিয়েছিল? রক্ত বেরিয়েছিল। সুতরাং প্রমাণ হয় নবীজি রক্ত মাংসের মানুষ ছিলেন। পার্থক্য কোথায়? তিনি সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ রাসূল, তার কাছে ওহি আসতো, আর অন্যদের কাছে কামত পর্যন্ত এটা আসবে না। ওহিকে চ্যালেঞ্জ করে অনেক বোকা মানুষ দাঁড়িয়ে গেছে। সর্বশেষ দাঁড়ালো পাঞ্জাবের
গোলাম আহমদ কাদিয়ানি বলল, আমি নবী। আর রাসূলের জীবদ্দশায় এক ভণ্ড বলেছিল, আমিও নবী, আমার কাছে ওহী আসে। সেই ভণ্ডের নাম কি জানেন? মুসাইলামা আল কাদ্দাব। মুসাইলামাতুল কাদ্দাব বলল, আমিও নবী। বলল, তো তোমার কাছে ওহী টহী আসে বাবা? বললো, হ্যাঁ আসে। সে তো দুই একটা শোনাও। তো বলছে, ঠিক আছে শোনাবো। তো হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনু যাচ্ছেন মক্কায়। তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনু ইসলাম কবুল করেন নাই। তো মুসাইলামা বলছে, হে আমর, তোমাদের নবীর কাছে আজকাল কোনো ওহী আসে নাকি? বলছে, হ্যাঁ আসে তো, এই যে অতি সম্প্রতি ছোট্ট একটা ওহী এসেছে, কিন্তু সেটা এত তাৎপর্যপূর্ণ, ওয়াজিজাতুম বালিগাতুন, মহামারাত্মক তাৎপর্যপূর্ণ একটা ওহী এসেছে, ছোট্ট ওহী। কি বলো তো? বাল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ এই ছোট্ট তিন আয়াত বিশিষ্ট একটা ওহি এসেছে। মাত্র শব্দ রয়েছে এই ওহির মধ্যে ১৪টা, অক্ষর রয়েছে, বর্ণ রয়েছে ৭০টা। অথচ ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ আশ-শাইবানী ১৫০ হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন, ২০৪ হিজরিতে মোট ৫৪ বয়সে ইন্তেকাল করেছিলেন। মুহাম্মদি ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, লাউ তাদাব্বারান্নাসু হাযিহি সূরা লওয়াসআতহুম, যদি দুনিয়ার মানুষ শুধু সূরা আসরটা গবেষণা করত, সূরা আসরটা যদি মেনে চলত, সূরা আসরের তাৎপর্য উপলব্ধি করে যদি আমল করত, লওয়াসআতহুম, তাদের জন্য জান্নাত লাভের ব্যাপারে যথেষ্ট হয়ে যেত। জোরে কান, আরো জোরে, যথেষ্ট হয়ে যেত। মুসাইলামা কাজ্জাব বলছে, আমার এরকম একটি ওহি আমার কাছে এসেছে, আমিও এই ওহিটা বলবো বলবো করে মন স্থির করেছিলাম, অথচ বলা হয়নি ওহির কালামটা তুমি একটু শুনবে নাকি? তা আমর বিন আস বলছেন, আচ্ছা ঠিক আছে বলো দেখি কি ওহি, তোমার কেমন ওহি এসেছে। তো মুসাইলামা কাজ্জাব বলতেছে, ছোট্ট ওহি বানায় দেশে, ইয়া ওবার, ইয়া ওবার, ওবার বলা হয় বিড়ালের চাইতে ছোট, খরগ ইঁদুরের চাইতে একটু বড়, এরকম প্রাণীকে বলা হয় ওবার। তাফসিরবিদগণ বলছেন খরগোশ হতে পারে। তো খরগোশ, ইয়া ওবারু, ইয়া ওবারু, হে খরগোশ, হে খরগোশ, ইন্নামা আনতা উদনানে ওয়াসাদার, তোমার আছে দুটো খাড়া কান আর একটা প্রশস্ত বক্ষ, ওয়াসাইরুকা হাকরু ওয়া ফাকরু, আর সব হচ্ছে ফালতু, কোনো দাম নাই, মূল্যহীন। এই ওহি সে বানিয়ে দিল কিসের প্রেক্ষিতে? সূরা আসরের প্রেক্ষিতে। অথচ সূরা আসর এত তাৎপর্যপূর্ণ, আল্লাহ পাক ৪০টি জায়গায় শপথ করে কথা বলেছেন গোটা কোরআনুল কারিমের ভিতরে। কয় জায়গায়? ৪০ জায়গায়। ঠান্ডা হয়ে গেছেন নাকি? ছেড়ে দেব, ঠান্ডা হয়ে গেছেন? লিল্লাহি তাকবীর। কয় জায়গায় শপথ করেছেন? ৪০ জায়গার ২০ জায়গা হচ্ছে ইহজাগতিক, আর ২০ জায়গা হচ্ছে মহাজাগতিক, মহাজগতের। ওয়াসসামাই যাতিল বুরুজ,
নক্ষত্র খচিত আকাশ মণ্ডলীর শপথ। এ কি ইহ জগতের ব্যাপার? এটা তো মহাজগতের ব্যাপার। আকাশ মণ্ডলী কোথায়? মহাজগতে না? নক্ষত্র রাজি কোথায়? মহাজগতে না? এভাবে বিশ জায়গায় মহাজাগতিক শপথ করেছেন, আর বিশ জায়গা হচ্ছে ইহ জাগতিক। والتين والزيتون وطور سنين وهذا البلد الأمين. التين কি? ডুমুর, ডুমুরের শপথ। আমাদের দেশীয় ডুমুররা সৌদি আরবের ডুমুর খেলে সাংঘাতিক ধরনের মজা। ও জৈতুন অলিভ অয়েল জলপাই, ও তুরি সিনিন সিনাই পর্বত, সব জগতের ব্যাপার না আমাদের হাতের কাছে সব। ওয়াহাদাল বালাদিল আমিন, এবং এই নিরাপদ শহর মক্কার শপথ। এখানেই চারটা শপথ আছে। এভাবে চল্লিশ জায়গায় শপথ করেছেন, বিশ জায়গা ইহ জাগতিক, বিশ জায়গা মহাজাগতিক। এই বিশ আর বিশ চল্লিশটা শপথের সর্বশেষ শপথ হচ্ছে কুরআনুল করিমের বর্ণনা শৈলী অনুযায়ী সব শেষ শপথ হচ্ছে ওয়াল আসরে, মহাকালের শপথ। জোরে কন সুবহানাল্লাহ। ইমাম রাজি রাহেমাহুল্লাহ বলছেন, পুরাকালের একজন বিশিষ্ট তাফসির কারক চিন্তা করতে লাগলেন, আল্লাহ মহাকালের শপথ কেন করলেন? সবশেষে মহাকালের শপথ কেন করেছেন? আমরা এখানে যারা প্রধান বক্তা হয়, যারা হ্যান্ডবিল পোস্টারে প্রধান বক্তা থাকেন, প্রধান মেহমান থাকেন, তাদের কি মাগরিবের পরে উঠাই না সবার শেষে উঠাই? সবার শেষে উঠাই না, কারণ তিনি হচ্ছেন সবচেয়ে অনারেবল গেস্ট। সুতরাং আল্লাহ পাক এই শপথটা করলেন ওয়াল আসরে, মহাকালের শপথ। তাহলে এই শপথটা হচ্ছে বেস্ট কোয়ালিটির শপথ অল ওভার অফ দ্য কোরআন। কোরআনের সবচেয়ে বড় শপথ হচ্ছে এইটা, যে কারণে আল্লাহ শেষে উল্লেখ করেছেন কেন মহাকালের শপথ করলেন। ইমাম রাজি রাহমাহুল্লাহ বলেন, অতীতকালের একজন প্রখ্যাত মুফাসসির চিন্তা করতে লাগলেন, আল্লাহ পাক মহাকালের শপথ কেন করলেন? তিনি কোনো ক্রমেই এই তাফসির উদ্ঘাটন করতে পারতেছেন না, চিন্তা করতেছেন, ফিকির করতেছেন, গবেষণা করতেছেন। তিনি অত্যন্ত সাংঘাতিক মনোনিবেশের সাথে গবেষণা করে চলেছেন, কোনো উদ্ঘাটন করতে পারলেন না, কোনো কুলু, কোনো সত্য, কোনো নির্যাস তিনি উদ্ঘাটন করতে পারতেছেন না। হঠাৎ করে একদিন বাজারে চলে গেছেন, বাজারে গিয়ে দেখতেছেন অনেক ব্যবসায়ী অনেক পণ্য নিয়ে বসে আছে। একজন ব্যবসায়ী ওই কোণা থেকে চিৎকার দিচ্ছে আর বলতেছে, ওগ জনগণ শোনো, তোমরা ওই ব্যবসায়ীর উপরে একটু দয়া করো, একটু রহম করো। যেই ব্যবসায়ী সময় চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মূলধন শেষ হয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, তার মূলধনও শেষ হয়ে যাচ্ছে। আরে বাবা, চালের ব্যবসায়ী সারা দিন বিক্রি করে যেগুলো বিক্রি হলো হলো, যেগুলো উদ্বৃত্ত থাকলো সেগুলো বস্তাবন্দি করে বাড়িতে চলে আসে, ওর তো মূলধন নষ্ট হয় না। তরকারির ব্যবসায়ী একই কাজ করে, যা বিক্রি হয় হয়ে গেল, যা উদ্বৃত্ত রয়েছে বস্তাবন্দি করে রেখে দেয়। কিন্তু ইয়ে কেমন ব্যবসায়ী যে সময় চলে যাওয়ার সাথে সাথে তার মূলধন নিঃশেষ হয়ে যাচ্ছে? তাহলে তো একটু দেখা দরকার কি ব্যবসায়ী এটা। তো সেই মুফাসসির রাহমাহুল্লাহ তিনি এগিয়ে গেছেন, যে দেখছেন একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করতেছে। বরফ এভাবে যখন বের করা হয় পেটির ভিতর থেকে, ফ্রিজের ভিতর থেকে, তখন দেখবেন এই আলো বাতাসে যখন আসে টপটপ টপটপ করে পড়তেই থাকে, গলতেই থাকে, ঠিক কিনা? একটা পর্যায়ে এমন আসে যে বরফ গলে নিঃশেষ হয়ে যাবে, পানি হয়ে যাবে, শুধু কাঠিটা এভাবেই ফাঁকা পড়ে থাকবে। ওর গায়ে যে বরফ ছিল একবারও কল্পনা করা যাবে না, মূলধন শেষ হয়ে গেল। হযরত ইমাম রাজি বলেন, তাফসির কারক তখন বললেন, আল্লাহ আমি পেয়ে গেছি, তুমি কেন
মহাকালের শপথ করেছ রব্বুল আলামিন আমি পেয়ে গেছি প্রত্যেকটি মানুষের মূলধন হচ্ছে সময়, তার আয়ুষ্কাল, ঠিক না? তার আয়ুষ্কাল, তার হায়াত, এটাই হচ্ছে মূলধন, এটাই সময়। মানব শিশু যেই দিন ভূমিষ্ঠ হলো, জন্মগ্রহণ করলো, ওই দিন থেকে টিকটিক টিকটিক করে একটা সেকেন্ড চলে যাচ্ছে, তার জীবন থেকে একটা সময় চলে যাচ্ছে, একটা সেকেন্ড সময় চলে গেল, ষাট সেকেন্ড চলে গেল, একটা মিনিট চলে গেল, ষাট মিনিট চলে গেল, একটা ঘন্টা চলে গেল, ২৪ ঘন্টা চলে গেল, একটা দিন চলে গেল, ৭টা দিন চলে গেল, একটা সপ্তাহ চলে গেল, ৩১টা দিন চলে গেল, একটি মাস চলে গেল, ১২টি মাস চলে গেল, একটি বছর চলে গেল। জিন্দেগি তপস্যা করলেও ওই পিজনের একটি বছর আর ফিরিয়ে আনা যাবে না। তাহলে বলুন, আমাদের বয়স বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? কেউ বলছেন বাড়ছে, কেউ বলছেন কমছে। বয়স বাড়ে না, বয়স কমে। সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে হেরে, আমি বলি কমে। এ মর্মে আমাদের দেশের কোন একজন শিল্পী একটি সঙ্গীত গেয়ে গেছেন, তার নাম আমি বলতে পারবো না, তবে দুটি চরণ আমার মনে আছে, কটা তো অত্যন্ত সঠিক বাস্তব। বয়স বাড়ে না, বয়স কমে যায়। সম্মানিত সুধী মণ্ডলী, আমি তাই বলছিলাম যেই শয়তান ওহি বানালো, ইয়া আবার ইয়া আবার, কোথায় আল্লাহ মহাকালের শপথ করে কত তাৎপর্যপূর্ণ কথা দুনিয়ার মানুষের জন্য উপস্থাপন করলেন, আর ও বদবক্ত বলছে হে খরগোশ, হে খরগোশ, তোর দুটো কান আছে, আর একটা বক্ষস্থল আছে, আর আছে সমস্ত শরীর, এটা হাকরু আফাকরু, একদম ফালতু, কোনো মূল্য নেই। এবার হযরতে আমর ইবনুল আসকে বলছে কেমন লাগলো হে আমর, আমার ওহিটা কেমন লাগলো। আমর ইবনুল আস কিন্তু তখনও ইসলাম গ্রহণ করেননি। আমর বিন আস রাগে ক্ষোভে দুঃখে জ্বলে উঠে বললেন ওয়াল্লাহে ইন্নাকা লা তাদরি, ওয়াল্লাহে ইন্নাকা লা তাআলাম আন্নি আ'লামু আন্নাকা তাকযিব। হে মুসাইলামা, জেনে রেখে দাও, আল্লাহর দুশমন, জেনে রাখো আমি তোমাকে একজন মিথ্যাবাদী ছাড়া আর কিছুই মনে করি না, তুমি একজন মিথ্যুক, কোনো দিন তোমার কাছে ওহী নাজিল হয় নাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। একজন কাফের মানুষ, অমুসলিম মানুষও মুসাইলামাকে সমর্থন দেয় নাই। তাফসির কারকগণ বলেছেন আমর ইবনুল আসের এই সত্য প্রিয়তা, ওহির প্রতি তার এই অকাট্য বিশ্বাস তাকে ষষ্ঠ হিজরিতে ইসলাম কবুল করতে সহায়ক হয়েছিল। জোরে কই সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব বলছেন না, আমার নবী মরতে পারেন না। যে ব্যক্তি বলবে নবী নাই, আমি তার মস্তক দ্বিখণ্ডিত করে দেব, আমার নবী মরতে পারেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু পাথর খণ্ড জোগাড় করে উঁচু জায়গা বানালেন, মেম্বার বানালেন, মেম্বারের মতো উঁচু জায়গা বানিয়ে তার উপরে দাঁড়িয়ে গেলেন। এবার তিনি সালাম প্রদান করলেন, হামদ সানা তেলাওয়াত করার পরে তিনি ভাষণ দিলেন, মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাত, ওয়া মান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুল লা ইয়ামুত, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। তিনি বলছেন শোনো হে জনগণ, শোনো হে সাহাবারা, শোনো, আল্লাহর নবী এখনো পর্যন্ত কেবল মৃত্যুবরণ করেছে, দুনিয়ার উপরে আছেন, এখনো তিনি কবরে নামেন নাই, কবরে নেওয়া হয় নাই, ইতিমধ্যেই বিভ্রান্তির ভিতরে পড়লে চলবে না। আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল বই কিছুই নন, যদি তিনি মৃত্যুবরণ করেন কিংবা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেন, হে মুসলমানেরা, তোমরা কি আবার পিছনে কুফুরের দিকে ফিরে যাবে? শোনো, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপ ইবাদত করো,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূজারি সে জেনে রেখে দাও, ফাইন্না মুহাম্মাদান কদ মাত, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। পক্ষান্তরে আমান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়ুল্লা ইয়ামুত, পক্ষান্তরে যারা আল্লাহর ইবাদত করো, আল্লাহর উপাসনা করে থাকো, আল্লাহর পূজারীর আসনে রেখে দাও, ফাইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা হাইয়ুন চিরঞ্জীব, লা ইয়ামুত তিনি কশিন কালেও ইন্তেকাল করবেন না। এ কথা বলে তিনি সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত দলিল হিসাবে পেশ করলেন, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল বই কিছুই নন, কদ খলত মিন কবলিহি রুসুল, তার পূর্বে পৃথিবীর মাটি থেকে বহু রসুল চলে গেছেন, আফাই মাতা, যদি আজকে তিনি মৃত্যুবরণ করেন, আও হুতিলা, কিংবা যদি তিনি জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেন, ইন কলবতুম আলা আকাবিকুম, তাহলে তোমরা কি আবার পিছনের সেই কুফুরের দিকে ফিরে যাবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আবু বকরের মুখ থেকে আয়াত যখন আমি শুনলাম, এই বক্তব্য যখন আমি শুনলাম, মাথায় হাত মেরে জমিনে বসে পড়লাম, আর মনে মনে ভাবলাম, আল্লাহ এ আয়াত যেন এক্ষুনি আবু বকরের উপরে নাজিল হয়েছে, আর আবু বকর আমাকে আয়াতটা পড়ে শোনাচ্ছেন, জোরে কই সুবহানাল্লাহ। দেখেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তার মধ্যে বিভ্রান্তি এসে যাচ্ছিল, তিনি সঙ্গে সঙ্গে আবু বকরের মারফতে সেটা শুধরে নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্বহীনভাবে বলে দিলেন, ওরে মরতে পারেন না, মরণ জয়ী হচ্ছেন একমাত্র আল্লাহ, আমার আল্লাহর মরণ নাই, আমার আল্লাহর কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই, আল্লাহর কোনো ক্ষতি নাই, আল্লাহর কোনো নুকসানি নাই, আল্লাহর কোনো বালা মুসিবত নাই, আল্লাহর কোনো প্রতিপক্ষ নাই, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী, সুতরাং আল্লাহর লয় নাই, আল্লাহর কোনো ক্ষয় নাই, আল্লাহর কোনো মৃত্যু নাই, আল্লাহ পাক হচ্ছেন চিরঞ্জীব হাইয়ুন কাইয়ুম নিত্য বিরাজমান। এই দলিল পাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিকের মুখ থেকে যখন এই দলিল ওমর ফারুক পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে তিনি তার বক্তব্য প্রত্যাহার করে নিলেন, আর বললেন, আবু বকরের কাছ থেকে আয়াত শুনে আমি যেন মনে করতেছি এই আয়াত এক্ষুনি নাজিল হয়েছে, কারণ এই আয়াত সম্পর্কে তিনি অকেফাল ছিলেন না, বিস্মৃত হয়ে গিয়েছিল। আবু বকর বলার সাথে সাথে স্মরণ হলো, আর যখনই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীমের দলিল দিয়ে কথা বলেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে নিজের বক্তব্য প্রত্যাহার করে কুরআনুল কারীমের দিকে রিজাআত করেছেন, ফিরে এসেছেন। এর নাম হচ্ছে আহলে হাদিস আন্দোলন। আহলে হাদিস আন্দোলন এভাবেই জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমার লালিত মাজহাব মতবাদ স্বপ্ন তরিকা আমল যাই থাকুক না কেন, কিতাবুল্লাহ থেকে দলিল পাওয়ার পরে সেদিকেই ফিরে যেতে হবে, সুন্নাতে রাসূলুল্লাহর দলিল পাওয়ার পরে সেদিকেই ফিরে যেতে হবে, বিকল্প কোনো চিন্তা করার সুযোগ পাওয়া যাবে না। সুতরাং আসুন, এটাই হল সিরাতে মুস্তাকিম, وَإِنَّ هَذَا الصِّرَاطَ مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ, পবিত্র কোরআন এবং সহি হাদিসের আলোকে চলার পথ যেটা সেটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। আল্লাহ পাক আমাদের এই সহজ সরল সঠিক পূর্ণ পন্থার উপরে চলার তৌফিক দান করুন, অধিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।